এই ফুটবল থেকে আমরা প্রচারে গিয়েছিলাম। অবশ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বেঙ্গল থেকে তো নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে বাবাকে ডাকছেন তার সেবা দেওয়ার জন্য। তাই আমরা রিসেন্টলি গিয়েছিলাম দুর্গাপুরে। দুর্গাপুরে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আমরা সত্যি খুব আনন্দিত এবং দুর্গাপুরবাসীদের কী বলবো, মানে ভুলতে পারবো না দুর্গাপুরের অফুরন্ত ভালোবাসা আমরা যা পেয়েছি। আমরা আগামী দিনে যাতে আবার যেতে পারি সে কথাও দিয়ে এসছি। হ্যাঁ, সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত দুর্গাপুরের সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ সবাই এই আমাদের শ্রীধামের মহারাজকে দেখে আপ্লুত হয়েছেন। হ্যাঁ, আমরা চাই আপনাদের আশীর্বাদ দিয়ে যেন এমনিভাবে এগিয়ে যেতে পারি। চলে আসছি শ্রীধামের আরো একজন কোর কমিটির মেম্বার সুমিত, কিছু বলো আজকে শ্রীধাম সম্পর্কে। শ্রীধাম যেভাবে মানুষের উপকার করছে, আমরা চাইছি আরো যাতে ভালোভাবে মানুষকে সেবা দিতে। খালি মানুষের কাছে একটাই আবেদন যে আপনারা ধৈর্য ধরুন, অ্যাপয়েন্টমেন্টের জন্য হাঁকাহাঁকি করবেন না। আমাদের গুরুদেব যেভাবে নির্দেশ দিচ্ছে যে বাড়িতে বসে জল তেল কর্পূর সমস্ত নিয়ম মেনে করে উপকার পাওয়া যায় যেভাবে, সেই প্রসেসে করুন। আমাদের ধামের ফটো প্রতিষ্ঠা করুন। অ্যাপয়েন্টমেন্ট না পেলেও আপনাদের যে সমস্যা তার 60-70% বাড়িতে বসেই নিজেরাই নিজেদের উপকার মানে বুঝতে পারবেন, সলভ করতে পারবেন। বাকিটা অ্যাপয়েন্টমেন্ট পেলে ধৈর্য ধরে আসবেন, এসে করবেন। আর এটাই বলার, জয় শ্রীধাম, আমরা আপনাদের সাথে আছি। দুর্গাপুরের এই সমস্যা, দুর্গাপুরের যে সমস্যা এইটুকু আমরা পেয়েছি সেটা আমরা সমস্যা মনে করিনি। এই দুর্গাপুরে এত বড় মানে আমাদের এই দমদমের এত বড় প্রতিষ্ঠান দেহ ওখানে গিয়ে চূড়া বর্জন করে এসছে দুর্গাপুর বাসীদেরকে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবসময় জেনে রাখবেন যে দুর্গাপুরের মানুষরা আমাদের এত সহযোগিতা করেছেন যা ভুলবার নয়। এই সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে দুর্গাপুরবাসীকে আমি বলব, দুর্গাপুরবাসীরা আমাদের বাবা শ্রী বিদানন্দ মহারাজ মহাশয়কে যে দিয়ে গিয়ে যে মানে সম্মান দেখিয়েছি সেখানে যে প্রচার আমরা করেছি, সেই প্রচারের বেশিরভাগ সবটাই বেশিরভাগ কেন সম্পূর্ণটাই মানবিকা দিদিমণি, ওখানকার মানবিকা তেওয়ারি এবং মিস্টার তেওয়ারি এই দুজনই ভাগ নিয়েছিলেন। এরকম খুব কম সংখ্যক বিবলিত আছেন যারা নাকি মানে এমনভাবে এগিয়ে আছেন। হ্যাঁ, যাই হোক, আমরা চাই যে আগামী দিনে আবার আমরা দুর্গাপুর যাব এবং সে সময় মানবিকা দিদি এবং তেওয়ারি তো আমাদের থাকলেনি এবং পরবর্তী সময় আমরা আরও অনেক শুনেছি যে দুর্গাপুরের অনেক লোকরা আগ্রহী হয়ে আরও বিরাট বিরাটভাবে এই টিকাকে তৈরি সাফল্য বন্ধ করবার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী। শিক্ষাটাই শুনেন, কিন্তু কেন শোনেন, কি করেন, মানে শিবধামকে ভালোবাসে তার জন্যই সবাইকে সব রকম নির্দেশ দিতে চায়, তো ওর কাছে আমি শিবধাম সম্পর্কে কিছু শুনি। আমি শিবধামে এসে প্রথম যখন যে সমস্যা নিয়ে এসেছিলাম তার থেকে এখন আমি অনেক মানে বলতে গেলাম এখন আমার সমস্যা নিয়ে, আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম আমার সব সমস্যা মিটে আপনারাও আসুন, আমার মতন আপনাদের সেবা পাবেন, আপনারাও ভালো হবে। জয় শ্রী। চলে আসছি আমাদের, আপনারা দেখে রাখবেন যে শিবধাম আমাদের প্রীতি, আমাদের প্রীতি
প্রীতি কিছু বলো, বলো শিবধাম সম্পর্কে। শিবধাম সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদার মতো আমিও এক কথাই বলছি, শুধু আজকের দিনটা নয়, সব দিনটাই বড়দিন যেন সবারও, তার জন্য অনেক শুভেচ্ছা, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় শিবধাম। তো সেই শর্মিষ্ঠার হাজবেন্ড অর্থাৎ আমাদের শিবধামের একজন ভক্ত, তো সেবাই, তো তার তার কাছে ওই শুনি শিবধাম সম্পর্কে। জয় শিবধাম, প্রথম বলি জয় শিবধাম। এক হচ্ছে ধামে নয় কৃপা আছে, বাবাকে যে মানবে নিশ্চয়ই সব কিছু পাবে, এক মনে যে মানবে নট কিছুই হবে, আমি এক মনে মানি বাবাকে, তার জন্যে আসতে পারি, যখনই ডাকবি তখনই সারা পায় বাবার, এইটুকুই বলার ছিল। জয় শিবধাম।